75তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে মাতোয়ারা গোটা দেশ। দিল্লিতে হয়ে গেল বর্ণাঢ্য অনুষ্ঠান। এবার প্রজাতন্ত্র দিবসে নারী শক্তির জয় জয়কার। কুচকাওয়াজে প্রাধান্য পেল নারী শক্তি। প্যারেডে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে মোটরসাইকেলে কসরত দেখানো, সর্বত্রই মহিলাদের দেখা গেল নজর কাড়া ভূমিকায় অংশগ্রহণ করতে। এই প্রথমবার সর্বমহিলা ট্রাই সার্ভিস কন্টিনজেন্ট কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। ভারতীয় বায়ুসেনার ফ্লাইপাস্টে অংশগ্রহণ করলেন 15 জন মহিলা পাইলট। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের কন্টিনজেন্টে শুধুমাত্র মহিলা কর্মীরাই ছিলেন। প্রজাতন্ত্র দিবসে এবছরের কুচকাওয়াজে অংশগ্রহণ করেন 3 বাহিনীর নারী শক্তি। প্রথমবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে 100 জন মহিলা শঙ্খ এবং নাদস্বরম সহ বাদ্যযন্ত্র বাজিয়ে সূচনা করলেন অনুষ্ঠানের। এছাড়াও কর্তব্য পথের প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোগুলিতেও উঠে এল নানা দেশের নানা প্রান্তের সংস্কৃতি। একই সঙ্গে নারী ক্ষমতায়নের বিষয় তুলে ধরা হয় একাধিক ট্যাবলোতে। মণিপুরের ট্যাবলোতে দেখা গেল নারীদের নৌকায় চড়তে, ওড়িশার ট্যাবলোতে হস্তশিল্প এবং তাঁত শিল্পে মহিলাদের ভূমিকা, অবদানে অগ্রণী ভূমিকার কথা তুলে ধরা হয়। উল্লেখ্য, ওড়িশারই বাসিন্দা বর্তমান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে সবথেকে বেশি নজর কাড়ল নারী শক্তির বাইক প্রদর্শনী। অলরাউন্ড ডিফেন্স অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সুজাতা গোস্বামীর নেতৃত্বে তার দলের 5 সদস্য মোটর বাইকে প্রদর্শন করলেন অলরাউন্ড ডিফেন্সের কথা। এএসআই অনিতা কুমারী ভিভির নেতৃত্বে মোটরসাইকেলের উপরে মানব পিরামিড গড়ে তোলেন 21 জন মহিলা। ইন্সপেক্টর সীমা নাগ চলন্ত মোটরসাইকেলের উপরে দাঁড়িয়ে স্যালিউট করে দেখালেন। ভারতের 75তম প্রজাতন্ত্র দিবসের জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এবারে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সঙ্গে এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিও নজর কাড়ল দেশবাসীর। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।